শান্তিপুর হাসপাতালে চিকিৎসকের সাথে সৌজন্যের সাক্ষাতে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। জানা যায়, গত দুদিন আগে শান্তিপুর হাসপাতালে এক বিরল অস্ত্রোপচার হয় গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারীর হাত দিয়ে। বিরল অস্ত্রোপচারের পরে দুটি যমজ সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান। এই অস্ত্রোপচারের আগে গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন ও সিনিয়র ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করে, আলোচনা করে নেয়, তারপর করা হয় এই বিরল অস্ত্রোপচার। যদিও সাফল্য পায় এই অস্ত্রোপচার, যমজ সন্তানসহ তাদের মা সুস্থ এবং স্বাভাবিক আছে বলে জানায় ডক্টর পবিত্র ব্যাপারীর কাছ থেকে। এদিন গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারীকে শুভেচ্ছা জানানোর জন্য হাসপাতালে পৌঁছান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী। এরপর ডক্টর পবিত্র ব্যাপারীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন, পাশাপাশি তাকে শুভেচ্ছা জানান। সৌজন্যে সাক্ষাতের পরে তৃণমূল বিধায়ক বলেন, শুধু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নয়, শান্তিপুরবাসী হিসেবে আমি খুব গর্ববোধ করছি। এ ধরনের একজন ডাক্তার শান্তিপুর হাসপাতালে থেকে এত বড় সাফল্য অর্জন করেছে, এতে গর্বিত আমি শুধু নয়, গোটা শান্তিপুরবাসী। গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী বলেন, আজ বিধায়কের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। যদিও মানুষের পাশে থেকে সেবা করাটাই ডাক্তারদের একমাত্র পরম ধর্ম, কারণ রোগী পরিবার থেকে শুরু করে রোগীরা নির্ভর করে ডাক্তারের উপরই। আমাদের দায়িত্ব তাদের সঠিক পরিষেবা দেওয়ার। বিধায়ক সৌজন্যের সাক্ষাৎ নিয়ে গোটা হাসপাতালের চিকিৎসকেরা আপ্লুত বলে জানায়। পবিত্র ব্যাপারী কিন্তু আলোচনা করেছেন এবং সেখানে দেখা গেছে দুটো বেবি হয়েছে, একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান, এবং রিসেন্ট পার্টি বাড়ি হচ্ছে নদিয়ার পলাশিতে। কিন্তু এই ধরনের যে অস্ত্রোপচার বিরল ঘটনা, ডাক্তারবাবু নিজে একটা মেডিকেল টিম তৈরি করে এবং নিজের সাহসিকতায় কিন্তু অপারেশনটা করেছে এবং সাকসেসও হয়েছে। আপনি তো রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং চেয়ারম্যান, কী বলবেন? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে না, একজন শান্তিপুরবাসী হিসেবে। আমি বড় হয়েছি শান্তিপুরে, আমার পিসিদের জন্ম এই হসপিটালে, সেই জন্য শান্তিপুরের সম্বন্ধে যখন কোনো ভালো কথা শুনি নিজের খুব আনন্দ। আমি গর্বিত ডাক্তারবাবুর জন্য যে উনি আমার শান্তিপুরকে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলো শান্তিপুর হসপিটালের কথা। এটাই আমার কাছে। গত কয়েকদিন আগে যেটা জানা গেছিলো, ডাক্তারবাবু এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছিলো এবং সেটা কিন্তু আপনি জানতে পেরেছিলেন এবং আপনি আপনার যতটুকু সাধ্য আপনি চেষ্টা করছেন ডাক্তারবাবুকে আটকানোর এবং সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, কী বলবেন? প্রশ্নটি বিতর্কিত, তবুও আনন্দের দিনে আনন্দের কথা বলাটাই আমি মনে করি ভালো। ডাক্তারবাবুকে আমি পলাশিতে উনি যখন ছিলেন তখন থেকে ওনাকে আমার পরিচিতি, ওনার সাথে আমার সরাসরি না, ওনার নামও আমি শুনেছি। তারপর উনি শান্তিপুরে আসেন, ওনার ভালো কাজের কথা আমি শুনি, আমি ঘটনাটা জানতে পারি, কিন্তু কারোর বদলি আটকানোর ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু হ্যাঁ, হাত জোর করে করজোরে অনুরোধ করার ইচ্ছা সবারই থাকে। আমি অনুরোধ করেছিলাম যে এরকম একজন মানুষ যেন শান্তিপুরে থাকে, হয়তো ঈশ্বর চেয়েছিলেন যে আজকে দিনটার জন্যই উনি থাকবেন, সেই জন্য আমার অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দিয়েছিলেন, তাই শান্তিপুরের নাম আজকে সর্বত্র ছড়িয়ে গেল। আগামী দিনে যেটা সুপার স্পেশালিটি একটা হাসপাতাল করার যে চেষ্টা এবং আপনারা সেটা পরিদর্শন করেছিলেন, সেই কাজটা এখন বর্তমানে কতদিন মানে কতটা এগিয়েছে? দেখুন, সমস্ত এনকোয়ারির পর সেটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে গেছে, আমি জানি সম্ভবত আর কিছুদিন পরে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ঢুকবে। আশা করছি যদি ঈশ্বরের ইচ্ছা হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তিপুরের প্রতি আমাদের একটা নজর আছে, উনি নিশ্চয়ই এটার ব্যবস্থা করেছেন, যেটা বিরল। আজকে কিন্তু স্বয়ং বিধায়ক আজকে হাসপাতালে এসছেন এবং আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, কী করলেন? আমি অভিভূত, প্রথম কথা হচ্ছে শান্তিপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এসছেন শুনে আমি ছুটে এসছি আর কি, এবং আমি ভাবতে পারিনি যে ওনার মতো মানুষ আমাদের হাসপাতালে আসবেন এবং আমার সাথে দেখা করবেন। ওনার প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ হচ্ছে আমাদের যারা আমাদের মেডিকেল টিম ছিলেন আর কি, আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার, আমাদের অ্যানেসথেসিস্ট স্যার, অন্যান্য আমাদের পেডিয়াট্রিশিয়ান এবং পুরো এন্টায়ার টিম অফ শান্তিপুর হসপিটাল, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ শান্তিপুরের পৌরসভার যারা আধিকারিক আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ, তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই।
গতকাল যে বেবি দুটো হয়েছে তারা কি এখন বর্তমানে সুস্থ রয়েছে? হ্যাঁ, গতকাল যে বেবি দুটো হয়েছে তারা যথেষ্ট ভালোই আছেন এবং পেডিয়াট্রিশিয়ান তাদেরকে আজকেও চেক আপ করেছেন। বাচ্চা দুটো ভালো আছে এবং তারা মায়ের ড্রেস ফিট করছে এবং বেবি এবং মা দুজনেই সুস্থ আছে এবং মা এখন নর্মাল ডায়েট খাচ্ছে না, নর্মাল স্বাভাবিক খাবার দাবার খাচ্ছে। কিছুদিনের মধ্যে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, আমরা ভেবেছি যে তাদের সামনেই আর কি দু চার দিনের মধ্যে আমরা হচ্ছে মোটামুটি সে যখন স্টেবল হবে, কারণ তার এখান থেকে যেতে হবে অনেকটা দূর এবং বাড়ির লোক এখানে আছে, তারা আমাদের রিকোয়েস্ট করেছেন যদি দু একদিন আগে পেশেন্টের এবং বাচ্চার কন্ডিশান স্টেবল হয় যদি ছাড়া সম্ভব হয়, তো আমরাও নিশ্চয়ই তাদের দিকটা ভাবব। পেশেন্ট কন্ডিশান যখনই দেখবো স্টেবল আছে এবং আমাদের যা প্রোটোকল আছে সেটা মেনে নিশ্চয়ই তাদেরকে আমরা ছেড়ে দেবো। আমার নাম হচ্ছে ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজি শান্তিপুর স্টেজে আছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকোয়াসমুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এখনই কল করুন 9134648